কড়াই তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে আমি কুমড়ো ঘন্ট করব, কুমড়ো আলু। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দেব, অল্প হলুদ গুঁড়ো দেব, দিয়ে আমি আলুটা এবার ভেজে নেব। আলুটা ভাজা হয়ে চাপা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। লাল লাল করে আলু একটু ভেজে নিতে পারলে প্রত্যেকটা তরকারির জন্য খুব সুন্দর খেতে হয়। আলু কাঁচা থাকলে আলু কাঁচা গন্ধ বেড়ে যায়। এবার আমি কুমড়ো গুলো ভেজে নেব। বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। এরকম ডুমো ডুমো করে কুমড়ো আলু কেটে নেবেন। অল্প লবণ দেব, হলুদ দেবেন, হলুদ এমনি তরকারিতে দিয়ে দেবো। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা তুলে নেব। দিয়ে দেবো এক চামচ ঘি, আর একটু ঘি দেবো, দিয়ে দিলাম দেড় চামচ ঘি। মাছটা জোর করে দিই, দিয়ে দেবো ফোড়ন, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে দেবো ভাজা আলু, আর দিয়ে দেবো ভাজা কুমড়ো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি একটা মশলা করে নেবো, এর মধ্যে নিয়েছি আদা বাটা, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটু লঙ্কার বাটা দেবো, দিয়ে দেবো অল্প জল। এবার আমি মশলাটা ভালো করে গুলে নেব। আর একটু জল দেবো, আপনারাও এরকম মশলাটা তৈরি করে নেবেন বাড়িতে। এই দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটা নেবেন তৈরি করে, পড়ে যাচ্ছে।
গুলে রাখা মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব। এবার আমি টক দই দিয়ে দেব, 4 চামচ টক দই নিয়েছি। এই লবণ আর চিনি দিয়ে মেশানো টক দই দিয়ে দিলাম। দেখুন একটু জল দিয়ে দেবো। তারপরে জলটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেবো 1 চামচ লবণ। এবার আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তরকারি। চাপা দিয়ে দেবো। এবার আমি একটু ছোলা ভিজানো দিয়ে দেবো, এর সঙ্গে দু চারটা মটরশুঁটিও আছে। ভিজানো ছোলা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে এসেছে। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার এই তরকারিটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেবো, 1 চামচ ঘি দেবো। অল্প দেবো, দিয়ে দেবো অল্প ঘি। বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন কুমড়ো আলুর ঘন্ট, আর ভিজানো ছোলাটা দিয়ে দেবেন লাস্টে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নামিয়ে নেবো তখন।